ডিয়ার লার্নার্স, 2022 সালের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রথম সাজেশন হাইড্রোডাইনামিক্স, এটা হচ্ছে আমাদের প্রথম সাজেশন, যে সাজেশনটা আমরা আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। এখানে টোটাল 30 থেকে 31টার মতো প্রশ্ন আছে এবং আমরা আশা করি এই প্রশ্নগুলো যদি আমরা প্রপারলি সলভ করতে পারি ইন ডিটেল, তাহলে পরীক্ষাতে যাই আসুক না কেন আমরা ফুল আনসার করতে পারবো। তো সাজেশন দেখার পূর্বে আপনাদেরকে একটু আমি একটু বলে নিচ্ছি, আমাদের কিন্তু অনার্স চতুর্থ বর্ষের অনেকগুলো কোর্স এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। সো আপনারা যারা কোর্স করতে ইচ্ছুক তারা সরাসরি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা এই যে পোস্ট, এই পোস্টের কমেন্টেও বা আমাদের পেজে বা সব জায়গাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই সাজেশনটাকে আমরা দুইটা পর্যায়ে ভাগ করেছি। ফেজ ওয়ানে আমরা আলোচনা করব থিওরিগুলো নিয়ে, মানে কোন কোন থিওরিগুলো আমাদেরকে পড়তে হবে এবং ওই থিওরিগুলো থেকে আমাদের মানে অ্যাপ্রক্স কতটুকু প্রশ্ন কমন আসবে। তো এখানে আমি 13 থেকে 14টার মতো থিওরি দিয়েছি, প্রত্যেকটা থিওরি সমান গুরুত্বপূর্ণ, কোনো থিওরি টোটালি স্কিপ করা যাবে না। এবং এই থিওরিগুলো থেকে আপনারা, আমি আবার বলছি, এই থিওরিগুলো থেকে আপনারা 50 থেকে 60% মতো কমন পাবেন, মানে আপনাদের পরীক্ষাতে যতগুলো প্রশ্ন আসবে তার মধ্যে অর্ধেক থেকে বেশি প্রশ্ন এই থিওরিগুলো থেকে আসবে। তার মানে আমরা বলতে পারি যে থিওরি ছাড়া আপনি হাইড্রোতে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না, এপ্লাস তো সম্ভবই না থিওরিগুলো ছাড়া। সো কোন কোন থিওরিগুলোতে আমাদের ফোকাস দিতে হবে, দেখেন আমাদের এই হাইড্রোডাইনামিক্স কোর্সটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে। তো প্রথম যে প্রশ্নটা একটু লক্ষ্য করি আমরা, এখানে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, লক্ষ্য করেন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু 2020 সালে সর্বশেষ এসেছিলো এবং আমরা দেখেন এটা কিন্তু আমাদের পেইড কোর্সের 4 নম্বর ক্লাস। তো আপনারা যদি পেইড কোর্সে এখনও যুক্ত না হয়ে থাকেন, যুক্ত হয়ে যেতে পারেন, সেখান থেকে আপনারা সাজেশনগুলো সহজে বের করার জন্য আমরা সাজেশনের সাইডে আমাদের কোর্সের ক্লাস নাম্বারটাও উল্লেখ করে দিয়েছি। তারপর এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে, এটার 3-4টা প্রশ্ন আছে যেটা চেঞ্জ হয়ে আসতে পারে, এটা আপনারা অবশ্যই পড়ে যাবেন। তারপর দেখেন ল্যাম্বের সমীকরণ, এই যে ল্যাম্বের সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে হেলমহোল্টজ ঘূর্ণাবর্ত সমীকরণ, খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবে এটাকে স্কিপ করা যাবে না। দেখেন এখানে প্রত্যেকটার সাইডে কিন্তু আমরা আমাদের সাল লিখে দিয়েছি, যে সর্বশেষ কত সালে এসেছিলো সেগুলো লিখে দিয়েছি, পাশাপাশি আমরা ক্লাস নাম্বারগুলো কিন্তু প্রপারলি আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপর আমরা একটু নিচে যাচ্ছি, এখানে বলা হয়েছে যে স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন ধ্রুবক, খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমাদেরকে দেখতে হবে যে এই যে সাই অর্থাৎ স্রোত ফাংশন এবং বিভব ফাংশন, এগুলো ল্যাপ্লাস শর্ত সিদ্ধ করে। তারপর হচ্ছে মূল বিন্দুতে জটিল বিভব, এটা কিন্তু আরও প্রশ্ন আছে, যেমন এটা হতে পারে কি মূল বিন্দুতে জটিল বিভব নির্ণয় বা একটা বিন্দুর সাপেক্ষে জটিল বিভব নির্ণয়, তো এভাবে বিষয়টা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে দ্বৈতকের সাপেক্ষে জটিল বিভব, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বলে রাখি এই দুইটা থেকে একটা 100% আসবে এবং বাকিগুলো থেকে তো আসবেই, দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ, আমি আগেই কিন্তু বলেছি। তারপর দেখেন এই প্রশ্নটা, দেখেন খুবই গুরুত্বপূর্ণ, বৃত্তের সম্মুখে স্থাপিত উৎসের জন্য প্রতিবিম্ব ব্যবস্থা। তারপর হচ্ছে ন্যূনতম শক্তির উপপাদ্য, এখানে প্রত্যেকটা প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ। পরিসঞ্চাল এবং ঘূর্ণাবর্তিতার মধ্যে যে রিলেশনটা আছে সেই রিলেশন। তারপর হচ্ছে পথরেখা এবং শ্রুতরেখার মধ্যে একটা পথরেখা যে শ্রুতরেখার ওপর সমপথিত হয় সেটা। তারপর হচ্ছে শ্রুতরেখা পথরেখার মধ্যে যে পার্থক্য সেটা।
তারপর দেখেন এখানে আরো একটি প্রশ্ন আছে, এখানে আরো একটি প্রশ্ন আছে যে তরল অনুগমনের অন্তরীকরণ পদ্ধতি, এই প্রশ্নটা মিস হয়ে গিয়েছিল সো আমি এটাকে অ্যাড করে দিয়েছি। তরল অনুগমনের অন্তরীকরণ পদ্ধতি খুবই 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 গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না। তারপরে আমরা চলে যাই আমাদের ম্যাথমেটিক্যাল পার্টে, সেখানে দেখেন এখানে কিছু কথা আমি একটু বলে নিচ্ছি। এখানে দেখেন শ্রুতরেখা, পথরেখা, স্রোত ফাংশন নির্ণয়, এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে এক থেকে দুইটা প্রশ্ন কমন আসবে, সেগুলোর ক্লাস নাম্বার আমি এখানে দিয়ে রেখেছি। আমাদের পেড কোর্সের 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর দেখেন এটার আমাদেরকে তরল নির্ণয় করতে হবে। দেখেন এই প্রশ্নগুলো আমি কিন্তু সম্পূর্ণ লিখি নাই, কারণ এই প্রশ্নগুলো অনেক বড় বড় হওয়ার কারণে আমি সম্পূর্ণ প্রশ্ন লিখি নাই। আমি জাস্ট এখানে যে বিষয়টা দ্বারা আমরা প্রশ্নটা বুঝতে পারবো সেটা লিখে দিয়েছি এবং এখানে সর্বশেষ সাল লিখে দিয়েছি, আপনারা বইয়ের সাথে মিলিয়ে নেবেন এবং পেইড কোর্সের 15 নম্বর ক্লাস, যারা কোর্স করছেন তারা কোর্সের সাথে মিলিয়ে নিতে পারেন। তারপর এই প্রশ্নটা দেখতে পাচ্ছি 20 এসেছে, এটা হচ্ছে ক্লাস নাম্বার 19, গতি আলোচনা। এখানে কিছু কথা না বললেই নয়, দেখেন এই যে গতি আলোচনা, এই গতি আলোচনা থেকে অনেকগুলো প্রশ্ন আসে, যেমন 2 থেকে 3টা প্রশ্ন আসবে। যেমন এর পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো দেখতে পাচ্ছি এই ম্যাক্সিমাম ক্লাসগুলো হচ্ছে গতি রিলেটেড প্রশ্ন আমরা বলতে পারি। তো দেখেন এখানে প্রথমেই যে প্রশ্নটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে কি বলা হয়েছে দেখেন, এই যে একটা প্রশ্ন এটা কিন্তু সর্বশেষ 2020 এসেছিল। তারপর এই প্রশ্নটা দেখেন, এই যে প্রশ্নটা গতি আলোচনা করতে বলা হয়েছে, এই প্রশ্নটার ক্লাস নাম্বারটা আমি লিখি নাই বাট এটা কিন্তু আমাদের পেইড কোর্সে আছে, আপনারা একটু খুঁজে দেখে নেবেন। সময় স্বল্পতার জন্য আমি ক্লাস লিখতে পারি নাই, এখানে লাস্ট এই প্রশ্নটারও ক্লাস নাম্বার আমি লিখতে পারিনি, আপনারা এটা বইয়ের সাথে মিলিয়ে নেবেন সাল দেখে। সো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্নই স্কিপ করা যাবে না। যারা এই শর্ট সাজেশন থেকেও যারা স্কিপ করবেন তারা কী করবেন আসলে আমি জানি না। তারপর দেখেন যদি সাইকেলটি XY হয় তাহলে এটা অঘূর্ণায়মান, বিভব, বেগ এগুলো নির্ণয় করা, সর্বশেষ 2019 সালে এসেছিলো এবং আমাদের পেড কোর্সের 41 নম্বর ক্লাস। তারপর এই যে দেখেন এই যে একটা সমীকরণ, এই সমীকরণটা ল্যাপ্লাস শর্ত সিদ্ধ করে, এই টাইপের প্রশ্ন হচ্ছে এটা, যেটা ল্যাপ্লাস শর্ত সিদ্ধ করে 2019 সালে এসেছিল আমাদের পেড কোর্সের ক্লাস নাম্বার 42। এটা তো ভাই 100% কিছু বলার নাই এটা নিয়ে, 2020 এসেছিল। তারপর দেখেন এই যে প্রশ্নটা শ্রুতরেখা নির্ণয়, তারপর এই এই যে চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন 100% আসবে, ভাগ্য ভালো থাকলে দুইটা আসবে। দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু আমি সাল লিখে দিয়েছি যেটা সর্বশেষ কত সালে এসেছিল। সো আপনারা যারা কোর্স করেননি তারা সাল দেখে মিলিয়ে নেবেন, তাহলে আর সমস্যা হবে না আশা করি। তাহলে দেখেন এটা কিন্তু 2018 সালে এসেছিল, এটা 2020 সালে এসেছিল, তারপর আমরা একটু দেখে নিচ্ছি। তারপর দেখেন এটা 2019 সালে এসেছিল, 2016 সালে এসেছিল। তার মানে এখানে যে বিষয়গুলো আমি উল্লেখ করেছি, এখানে শ্রুতরেখা নির্ণয় রিলেটেড যে প্রশ্নগুলো, এখানে প্রত্যেকটাই কিন্তু দেখেন এখানে প্রত্যেকটার মধ্যে একটা কমন বিষয় কী আছে, একটু আমি কালার চেঞ্জ করি। এখানে দেখেন প্রত্যেকটা হচ্ছে শ্রুতরেখা নির্ণয়, এখানে প্রত্যেকটা কিন্তু শ্রুতরেখা নির্ণয় করার কথা বলা হয়েছে এবং এই টপিক্স থেকে প্রশ্ন কিন্তু আপনাদের আসবেই আসবে। তো সর্বোপরি যে কথাটা আসলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যারা চতুর্থ বর্ষের পেইড কোর্সগুলো করতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমি নাম্বারটা লিখে দিয়েছি, এই নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজ হচ্ছে পাই ম্যাথ ক্লাব, অথবা সরাসরি আমার আইডিতেও আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা না। আমার অ্যাকাউন্ট ভেরিফাইড আছে সো কোনো সমস্যা হবে না আশা করি। এটা আমি মুছে দিচ্ছি। ওকে ওকে, তাহলে এই জায়গাগুলোতে আপনারা যোগাযোগ করলে আপনারা পেইড কোর্স রিলেটেড সকল তথ্য পেয়ে যাবেন। এই যে নাম এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এই নামে আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে। সো সর্বোপরি সবাইকে জানি বেস্ট অফ লাক। এখানে মনে রাখেন এখানে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি এগুলোই পড়তে হবে, এরকম কিছু না। আপনারা যদি চান এর বাইরে আপনাদের ইচ্ছামতো প্রশ্নগুলো আপনারা অবশ্যই পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।